সুপ্রভাত বন্ধুরা, মশলা টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আমাদের দৈনন্দিন জীবনের একটি রেসিপি নিয়ে। ভাত খেতে আমরা সবাই পছন্দ করি আর প্রত্যেকের বাড়িতেই প্রায় প্রত্যেক দিনই ভাত হয়ে থাকে, কিন্তু অনেকেই ঠিকঠাক মতো প্রেশার কুকারে ঝরঝরে ভাত বানাতে পারেন না। সেই জন্য প্রেশার কুকারে কীভাবে ঝরঝরে ভাত তৈরি করে নেওয়া যায় সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। প্রেশার কুকারে ঝরঝরে ভাত বানানোর জন্য আমি এখানে এই 200 গ্রামের কাপ মেপে 1 কাপ চাল নিয়ে নিলাম। আমি এখানে রেগুলারের সেদ্ধ চাল বাঁশকাঠি ব্যবহার করেছি। এবার খুব ভালোভাবে 2 থেকে 3 বার জল বদলে বদলে চালটাকে ধুয়ে নিতে হবে, তাহলে এর মধ্যেকার অতিরিক্ত স্টার্চ বা যদি কোনো কেমিক্যাল থেকে থাকে তাহলে সেটাও বেরিয়ে যাবে। অনেক সময় চালের মধ্যে একটা আঠা আঠা ভাব থাকে, খুব ভালোভাবে চালটা ধুয়ে নিলে সেই আঠা আঠা ভাবটাও চলে যায় আর ভাতটাও কিন্তু খুবই ঝরঝরে হয়ে থাকে। এইবার এই ধুয়ে নেওয়া চালে আমি দিয়ে দিচ্ছি, যেই কাপ মেপে আমি চাল নিয়েছিলাম ঠিক সেই কাপ মেপেই 1.5 কাপ পরিমাণে জল। 1 কাপ চালের জন্য 1.5 কাপ পরিমাণে জল। ঝরঝরে ভাত তৈরি করার জন্য জলের মেজারমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার এই জল সমেত চালটাকে আমি 30 মিনিট মতন ভিজিয়ে রেখে দেব। এবার এই জল সমেত ভিজিয়ে রাখা চালটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে একদম হাঁড়ির মতো ঝরঝরে ভাত তৈরি করার জন্য জলের মেজারমেন্টটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। যে কাপ বাটি বা গ্লাস মেপে আপনারা চাল নেবেন ঠিক সেই কাপ বাটি বা গ্লাস মেপেই কিন্তু জলটাও নিতে হবে। আপনারা যদি 2 কাপ পরিমাণে চাল ব্যবহার করেন তাহলে 3 কাপ পরিমাণে জল নিতে হবে। এবার প্রেশার কুকারটা বন্ধ করে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম। প্রথমে মিডিয়াম থেকে হাই হিটে আমি গ্যাসটা রেখে 1টা সিটি দিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমরা 2য় সিটির জন্য ওয়েট করব। এবার গ্যাস অফ করে দিয়ে আমরা 15 থেকে 20 মিনিট ওয়েট করব প্রেশার কুকারের থেকে ভেপারটা রিলিজ হওয়ার জন্য। 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, চলুন দেখি আমাদের ভাত কিরম হয়েছে। দেখুন প্রেশার কুকারের ভাত কিন্তু একদম ঝরঝরে হয়েছে, সমস্ত জলটাই এখানে শুকিয়ে গেছে। আর যেভাবে হাঁড়িতে বা গামলাতে ভাত তৈরি হয় ঠিক সেইভাবেই একদম ঝরঝরে একটার সাথে একটাও ভাত লেগে নেই আমাদের, দেখুন। আর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমাদের ভাতটা। তাহলে দেখতেই পেলেন খুবই কম সময়ে একেবারে ঝরঝরে ভাত তৈরি হয়ে গেল আমাদের। আর এভাবে ভাত বানালে গ্যাসেরও অনেকটাই সাশ্রয় হয়। অফিস কিংবা স্কুলে যাওয়ার আগেও আপনারা এইভাবেই ভাত বানিয়ে ফেলতে পারেন খুবই কম সময়ে। কয়েকটা ছোট ছোট টিপস ফলো করলেই কিন্তু আপনাদেরও প্রেশার কুকারের ভাত একেবারে পারফেক্ট ঝরঝরে হবে। আজকের প্রেশার কুকারের ঝরঝরে ভাত আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।